नमस्कार न्यूज ভ্যানগার্ডের এক নজরে 25 এ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা পরিষেবা চালু হলো। এখন থেকে প্রতি সপ্তাহের সোম বুধ এবং শুক্রবার এই তিন দিন বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে পরিষেবা প্রদান করবেন। এর জন্য আপাতত তিনজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। সোমবার মোহনপুর মহকুমা পৌরসভা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির নাগরিকরা নতুন বিশেষজ্ঞ চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও আইন মন্ত্রী রতনলাল নাথ। আর 409টা বাকি আছে। এছাড়া হেলথ সেন্টার রয়েছে 409টি, আমাদের সাবভূষণ হসপিটাল 13টি, ডিস্ট্রিক্ট হসপিটাল 6টি এবং কমিউনিটি হেলথ সেন্টার যেটা আমাদের মোহনপুরে এরকম 22টি, স্টেট হসপিটাল 6। গত সাড়ে চার বছর সরকারের উন্নয়নমূলক কাজকর্মের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছে বিজেপির কৈলাসহর মণ্ডলের নেতৃবৃন্দ। সোমবার কৈলাসহর পৌর পরিষদের পশ্চিম গোবিন্দপুর এলাকায় বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করে। এর নেতৃত্বে ছিলেন 53 কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধান্ত দত্ত। এদিন নেতৃবৃন্দ জানান, আসন্ন বিধানসভা ভোটে ত্রিপুরায় ফের ক্ষমতায় আসছে বিজেপি সরকার। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদাসীনতায় গত 8-9 মাস যাবৎ পঞ্চায়েত কার্যালয়ের স্থায়ী ঠিকানা পাচ্ছে না চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত। প্রথমে এক ব্যক্তির জায়গায় পঞ্চায়েতের কার্যালয় গড়ে তোলা হয়, পরে আইনি বেড়াজালে জড়িয়ে চাকমাঘাট কমিউনিটি হলের দ্বিতল ভবনে অস্থায়ী ঠিকানা খুঁজে পায় চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত। স্থায়ী কার্যালয় না থাকায় চাকমাঘাট পঞ্চায়েতের কর্মীরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এদিন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি রেবনাথ জানান, মহকুমা প্রশাসন পঞ্চায়েতের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দেয়নি, তাই ঠিকানা পাচ্ছে না চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। সোমবার দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন 200 জন সাধু। সাধুদের আশীর্বাদ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিজয়ী রূপা নিয়ে সরিয়ে গুজরাটের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী করা হয়েছিল তাকে। ফলে গুজরাটে 18তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও ভূপেন্দ্র প্যাটেল আদতে 17তম মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। গোটা বিশ্বের মধ্যে সব থেকে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত, আর দেশের এই আর্থিক বৃদ্ধি দেখে হিংসায় জ্বলছে বিরোধীরা। সোমবার সংসদে দাঁড়িয়ে বিরোধী শিবিরকে কটাক্ষ ছুড়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের মতে, বিরোধীরাও শত্রু দেশের মতো আচরণ করছে, দেশের অর্থনৈতিক উন্নতিতে সবার গর্ব হওয়া উচিত, অথচ আমাদের বিরোধী শিবির হিংসায় জ্বলছে। এদিন এমনটাই মন্তব্য করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গোমতী জেলার যেসব এলাকায় চাকমা জনজাতিদের বসবাস রয়েছে, সে সমস্ত এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে চাকমা ভাষায় লেখা চলবে। এ লক্ষ্যে আমরপুর মহকুমার নতুন বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হল অঙ্গনওয়াড়ি কর্মীদের দুদিনব্যাপী চাকমা লেখা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে 75 জন অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক রঞ্জিত দাস, রাজ্যের চাকমা সামাজিক পরিষদের রাজ্য কারবারি দেবযান চাকমা সহ অন্যান্যরা। নতুন সরকার ক্ষমতায় আসার পর সোমবার এই প্রথম সিপিআইএম এর মিছিল এবং সভা হল অমরপুর মহকুমার নতুন বাজার এলাকায়। সিপিএম নতুন বাজার কার্যালয়ের সামনে থেকে এদিন র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিএম পার্টি অফিসের সামনে গিয়ে সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন অমরপুরের প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ। উপস্থিত ছিলেন কর্মকার প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা। গত 72 ঘণ্টা ধরে কৈলাসহরের 19টি জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। অভিযোগ যে এই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মৃন্ময় দাস দিব্যি প্রাইভেট চেম্বার করে গেলেও মর্জি মতো হাসপাতালে যাওয়া আসা করেন। চিকিৎসকের মর্জি মাফিক কাজকর্মের প্রতি কোনো হেলদোল নেই স্বাস্থ্য দপ্তর আধিকারিকদের। এদিকে 72 ঘণ্টা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের আত্মীয় পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে জেলা হাসপাতালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ডাক্তার
सोमवार मोहनपुर विधानसभा केंद्र उत्तर देवेंद्रनगर उच्च विद्यालय छात्री मध्य बाइसाइकेल वितरण अनुष्ठाने उपस्थित छिलेन शिक्षामंत्री रतनलाल नाथ जिला शिक्षा आधिकारिक रूपन राय मोहनपुर स्कूल परिदर्शक आधिकारिक सुदीप सरकार मोहनपुर पौर परिषद चेयरपर्सन अनिता देवनाथ सह अन्यरा उल्लेख गोटा राज्य 44,673 जन छात्री के बाइसाइकेल वितरण एर मोट व्यय 17 कोटी टाका जाराई मेरा गास लाइने पड़े तक स्कूलमुखी कर विद्यालयमुखी कराते मेरा स्कूल दिखे धावित है शिक्षा प्रतिष्ठान दिखे आसे से प्रकल्प सवार जो हमें सिद्धांत सोमवार शिक्षामंत्री रतनलाल नाथेर बासभवनेर सामने एसटीजीटी उड़ती बेकार युवक युवतीरा विक्षोभ प्रदर्शन करे पुलिस विक्षोभरत बेकारदेर उपर लाठी चालाय एई घटनाय प्राय 45 जन एसटीजीटी युवक युवती सह आरो 9 जन पथचलते साधारण नागरिक आहत हन आहतदेर आईजीएम हासपाताले निये जावा हय खबर पेये आईजीएम हासपाताले छुटे जान त्रिपुरा स्टूडेंट फेडारेशन बा टीएसएफर नेतृबृंद टीएसएफ नेतृबृंद घटनार तीव्र निंदा जानान एसटीजीटी बेकारदेर उपर पुलिसेर लाठी चालिये देवार घटनाके सन्त्रास राष्ट्रवादी सन्त्रास बोले अभिहित करलेन कांग्रेस नेता तथा प्राक्तन विधायक आशीष कुमार साहा एदिन घटनार खबर पेये आईजीएम हासपाताले छुटे जान तिनिओ कथा बोलेन आहत बेकारदेर साथे परे सांबादिकदेर मुखोमुखी हये एसटीजीटी बेकारदेर उपर पुलिसेर लाठीचार्जेर घटनार तीव्र निंदा जानान तिनि परीक्षा उत्तीर्ण हये तादेर नेज्य दाबी दावा निये शिक्षामंत्री संगे देखा करते गेले उनी एदेर उपर पुलिस लेलिए दिए एई धरनेर চাকরির দাবিতে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের তীব্র আহত হয় এসটিজিটি উত্তীর্ণরা পুলিশের লাঠি চালনায় বেশ কিছু এসটিজিটি বেকার আহত রেহাই পাননি অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে পথচলতি সাধারণ জনগণ ঘটনায় এসটিজিটি বেকারদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ঘটনার তীব্র নিন্দা জানান তিনি রাজ্য সন্তান হতে পারে আমরা তো রাজ্য সন্তান তাহলে আমরা কি অপরাধ করলাম আমরা কি অপরাধ করলাম সরকারের কাছে একটাই দাবি আমরা যারা কোয়ালিফাই করেছি সরকার যাতে 100টা নিয়োগ করে যদি নিয়োগ না করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব এবং পরিবার নিয়ে রাস্তায় বলব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি থেকে বিপুল পরিমাণে নেশার কফ সিরাপ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই অভিযান চালায় তল্লাশি অভিযানে মোট 1595টি এসকাফের বোতল উদ্ধার করে পুলিশ ঘটনায় প্রসেনজিৎ দেবনাথ নামের এক যুবককে জিআরপি আটক করেছে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানান ওসি সঞ্জিৎ সেন খোয়াই জেলায় এই প্রথমবারের মতো শুরু হল স্কুল ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট সোমবার থেকে তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয় উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় এদিন উদ্বোধনী ম্যাচে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মুখোমুখি হয় মোট তিনটি বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে টুর্নামেন্ট হচ্ছে এটা তেলিয়ামুড়ার ভগৎ সিং স্টেডিয়ামে হচ্ছে এবং সেখানে খোয়াই তেলিয়ামুড়া বেশিরভাগ মেয়েরা সেখানে খেলছেন তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুল এবং কবি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ দুর্বল হতে দেশের বিভিন্ন রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা বিভিন্ন রাজ্যে শীতের চেনা ছবি দেখা যেতে শুরু করেছে আবহাওয়া দপ্তরের আভাস যাকে ঠান্ডা পড়তে আর খুব বেশি দেরি নেই নতুন বছরে কনকনে শীতের আমেজ অনুভূত হবে ত্রিপুরাতেও ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যাকে শীত পড়তে পারে এমনটাই মনে করছে এমবিবি বিমানবন্দরস্থিত আবহাওয়া অফিস হাওয়াই দ্বীপের মাউনালোয়া ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু এবং চিলির লাস্কারের পর এবার লাভা উদ্গির শুরু করল গুয়াতেমালার ফুয়েগো তিন সপ্তাহের মধ্যে ব্যবধানে এই নিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে চারটি জীবন্ত আগ্নেয়গিরি জেগে উঠল
ফুয়েগো মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি। শনিবার রাত থেকে জীবন্ত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে, ফলে লার্ভা এবং লার্ভা প্রবাহ বাড়তে শুরু করেছে। সব দিক বিবেচনা করে গুয়াতেমালা সিটি কর্তৃপক্ষ রবিবার থেকে দেশের বৃহত্তম বিমানবন্দর লা আবারো এবং একটি প্রধান জাতীয় সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। শূন্যপদ থাকলেও দীর্ঘ বছর ধরে প্রাণী চিকিৎসক নিয়োগ করছে না রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন বেকার প্রাণী চিকিৎসকরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বেকার প্রাণী চিকিৎসকরা ক্ষোভ ব্যক্ত করে জানান, দেশের বিভিন্ন রাজ্যের মতো ত্রিপুরাতেও কেন্দ্রীয় প্রকল্প মোবাইল ভেটেনারি ইউনিট চালু হচ্ছে। এই প্রকল্পে বিভিন্ন রাজ্যের প্রাণী চিকিৎসকরা মাসে 50,000 টাকা করে বেতন পাচ্ছেন, কিন্তু রাজ্যের নোটিফিকেশনে বলা হয়েছে এই প্রকল্পে প্রাণী চিকিৎসকরা 25,000 টাকা বেতন পাবেন। এই ধরনের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেকার প্রাণী চিকিৎসকরা বিক্ষোভ প্রদর্শন করে। আমাদের রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রী শ্রী সুশাসনের কথা বলেন, এই রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বেকার প্রাণী চিকিৎসকরা এই সুশাসন থেকে তীব্রভাবে বঞ্চিত। নিয়মিতকরণের দাবিতে সোমবার আইজিএম হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মরত অনিয়মিত স্বাস্থ্যকর্মীদের। বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীরা জানান, গত বিধানসভা নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি দল ক্ষমতায় এলে অনিয়মিত কর্মীদের নিয়মিত করা হবে, কিন্তু এই 5 বছরে সরকার এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এখনো পর্যন্ত প্রায় 40 জন অনিয়মিত কর্মচারী পরলোক গমন করেছেন। অনিয়মিত কর্মী হওয়ায় তাদের পরিবার পরিজনদের প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে জানান তারা। মেলাঘর এবং সোনামুড়ায় দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশা দ্রব্য সহ 2 নেশা কারবারীকে আটক করেছে পুলিশ। সোনামুড়ার কুলুবাড়ি এলাকায় ইদ্রিস মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 20 প্যাকেটে প্রায় 260 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এক্ষেত্রে পুলিশ রুবেল হোসেন এবং নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। উদ্ধার করা ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানান সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়। উদয়পুর মহকুমার কাঁকড়াবন ব্লকের অন্তর্গত শিলাঘাটি গ্রাম পঞ্চায়েতের সোমবার গ্রাম সভা অনুষ্ঠিত। এই বার্ষিক গ্রাম সভায় উপস্থিত ছিলেন গ্রাম প্রধান পরিমল দেবনাথ, উপপ্রধান রাখি দেবনাথ, শিলঘাটি পঞ্চায়েতের আরপিএম উত্তম সরকার থেকে শুরু করে অন্যান্যরা। গ্রাম সভায় গ্রামবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এই সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা গ্রহণ করা হবে বলেই জানান পঞ্চায়েত প্রধান পরিমল দেবনাথ। সোমবার কমলপুর মহকুমার হালহালি এলাকার কংগ্রেস নেতা উত্তম পালের বাসভবনে মহিলা কংগ্রেসের সভা অনুষ্ঠিত। আগামী 28 ডিসেম্বর আগরতলায় রাজ্য মহিলা কংগ্রেসের সম্মেলনকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। সভাকে কেন্দ্র করে হালহালি বাজারের একটি মিছিল অনুষ্ঠিত। মিছিলে এবং সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সভানেত্রী শিখা দেব, খোয়াই জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী অঞ্জনা নন্দী, উনকোটি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বনানী ভট্টাচার্য সহ কমলপুর ব্লক কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস। মোহনপুর বিধানসভা কেন্দ্রের তুলাবাগান উচ্চ বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল টার্ফ মাঠ নির্মাণের কাজ চলছে। সিনথেটিক টার্ফ মাঠ তৈরি করতে প্রায় 5 কোটি টাকা খরচ হবে। মাঠের 95% কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সোমবার এই সিনথেটিক মাঠ পরিদর্শন করতে যান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, নেশার করাল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যেই রাজ্য সরকার খেলাধুলার প্রসারে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ নির্মাণের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। সিনথেটিক ফুটবল টার্ফ এটা মাঠ হয়েছে, বিশেষ করে ফুটবল ছাড়া অন্য কোনো খেলা যাবে না এখানে, এবং এটা আন্তর্জাতিক মানের। টমটম ও অটো চালকদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়ালো আমবাসা জগন্নাথপুর এলাকায়। অভিযোগ, আমবাসা ব্লকে যাবার সময় এক টমটম চালককে এক অটো চালক মারধর করে এবং তার টমটমের চাবি কেড়ে নেয়। খবর পেয়ে সব টমটম চালকরা ঘটনাস্থলে জড়ো হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন সোমবার উদয়পুর মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে যান। সেখানে মায়ের মন্দিরে পুজো দেন তিনি।
মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রীকে স্বাগত জানান বিজেপির গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায়, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ, গোমতি জেলা মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী জানান, নির্বাচনকে সামনে রেখে প্রদেশ মহিলা মোর্চার কাজকর্মে খুশি তিনি। We had a darshan, good darshan here. And apart from that, for coming assembly elections, Mahila Morcha of BJP state is getting gearing up themselves to organizing various events. অমরপুর মহকুমার যতনবাড়ি এলাকায় নতুন ভোটারদের সংবর্ধনা জানালো যুব মোর্চার কর্মীরা। এই উপলক্ষে যতনবাড়ি কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিজেপির গোমতি জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার, যতনবাড়ি এডিসি ভিলেজের ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এখনকার মতো এক নজরে পৌঁছে পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।